প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনুশীলনী 9.2 এর কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পাঠ্য বইয়ে 135 নম্বর পৃষ্ঠায় আছে, ক্লাস 7 এর। এখানে একটি সাধারণ নির্বাচন দেওয়া আছে, এবিসি এ এবি এবং এবি ইকুয়ালস টু এসি এবং ডিবিসি এর উপর একটি বিন্দু, প্রমাণ করো যে এবি গ্রেটার দেন এডি। সিম্পল বিষয়টা, এই একটি ত্রিভুজের দুটি বাহু সমান বলা আছে, ডিবিসি এর একটি বিন্দু এখানে বলেছে যে এবি গ্রেটার দেন এডি। আমরা চোখে দেখতেই পাচ্ছি যে এডি একটু লম্বাকার আর এটা একটু ঢালু, ঢালুগুলো অবশ্যই লম্বা হবে। তো এই জিনিসটাই আমরা উপপাদ্য নিয়ম অনুযায়ী প্রমাণ করে দেখাবো। এবার এসো বিশেষ নির্বাচনে। বিশেষ নির্বাচন দেখো, আমি গতকাল বলেছিলাম যে চিত্র মাঝখানে, তারপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন বা প্রমাণ। প্রমাণটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্যে। বিশেষ নির্বাচন হবে এবিসি এ, তুমি এই বিষয়টাই পুনরায় লিখে দিলে হবে, শুধু তোমাকে জাস্ট ডিবিসি এর উপর একটি বিন্দু ডি যোগ করি। ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি এবং ডিবিসি এর উপর একটি বিন্দু এ ডি যোগ করি, এই বিষয়টি বলতে হবে, প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন এ ডি। প্রমাণ, এখানে দেখো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসতেছে, যেহেতু একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুটি কোণ সমান হয়, ভূমি সংলগ্ন দুটি কোণ সমান হয়, তোমাদের এই জিনিসটি মাথায় রাখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। সুতরাং ত্রিভুজ এবিসি এ এবি সি এ এবি ইকুয়ালস টু এসি, তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল অফ এবি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ এসি বি। এখানে পাশে ওই বিষয়টা লিখে দিতে হবে, সমদ্বিবাহু অতপর তুমি একটু ধাপ আকার লিখতে পারো, 1-2 নম্বর ধাপে এসিবি আর এ সি ডি একই কথা। এখন দেখো এডিবি এডিবি গ্রেটার দেন এবি এসি ডি এসি বি। কেন দেখো, এই একই পাশে অ্যাঙ্গেল, এটা যত কাছাকাছি হবে এটা তত বড় হবে, আর এটা যত পিছনের দিকে যাবে এটা তত ছোট হবে। আমরা সেই প্রেক্ষিতেই এটা লিখতে পারছি, পাশে অবশ্যই সাইড নোট লিখে দিবে, এ ডি বি ত্রিভুজ এ সি ডি এর বহিস্থ কোণ।
অ্যাঙ্গেল অফ এ ডি বি গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ এ বি সি, যেহেতু আমরা একটু আগে প্রমাণ করেছি যে এ সি বি ইকুয়াল টু এ বি সি, সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ এ ডি বি ইকুয়ালস টু এ বি ডি। অর্থাৎ দেখো জাস্ট এখানে এ বি সি এর জায়গায় আমি জাস্ট এ বি ডি পর্যন্ত লিখেছি, এতে কিন্তু অ্যাঙ্গেলের কোন পরিবর্তন হবে না, অ্যাঙ্গেল সবসময় ডিপেন্ড করবে মাঝখানে যে অ্যালফাবেটটা আছে তার উপরে। এই জিনিসটা প্রমাণ করার পরে আমরা তিন নম্বর ধাপে বলতে পারি ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল অফ এ ডি বি ইকুয়ালস গ্রেটার দেন এ বি ডি। এখন দেখো আমরা জানি এ ডি বি এর ক্ষেত্রে এর অপোজিট বাহু আমরা লিখতে পারি, এ ডি বি এর অপোজিট বাহু হচ্ছে এ বি, আর এ বি ডি এ বি ডি এর অপোজিট বাহু হচ্ছে এ ডি। সুতরাং আমরা এটা লিখে এখানে বলতে পারবো মূল বিষয়টা সাইড নোটে লিখে দিতে হবে যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। প্রমাণিত অর্থাৎ বিষয়টা আমি একটু আবার বলছি যে তোমাদের এখানে প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন এডি, সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের প্রথম যে পয়েন্টটা আমরা পাচ্ছি এবি সমান এসি সেটিকে সে তার ক্ষেত্রে আমরা ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান বলতে পারি এবিসি ইকুয়ালস টু এসি বি, সুতরাং এবিসি ইকুয়ালস টু এসি ডি। এই জিনিসটা দুটোটা একই বিষয়, জাস্ট আমি বি এর জায়গায় ডি লিখেছি, দেখো সি কিন্তু মাঝখানে ঠিকই আছে। এরপর দ্বিতীয় ধাপে তোমার এ ডি বি গ্রেটার দেন এ সি বি, যেহেতু এ ডি বি এ সি ডি এর বহিঃস্থ কোণ, অর্থাৎ তুমি যখন এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করবে এই ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে এটি, আমরা জানি বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের থেকে সবসময় ছোট হয়, সুতরাং এ ডি বি গ্রেটার দেন এ বি ডি। তিন নম্বর ধাপে মূল যে ধাপটা আমরা সরাসরি বলতে পারি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ ডি বি এ ডি বি গ্রেটার দেন এ বি ডি, সুতরাং আমরা এর এই বিষয়টা আমাদের মাথায় বলতে লিখে দিতে হবে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, এই কোণের এ ডি বি এর অপোজিট বাহু এ বি, এ বি ডি এর অপোজিট বাহু এ ডি, সুতরাং আমরা বলতে পারি এ বি গ্রেটার দেন এ ডি প্রমাণিত। দ্বিতীয় প্রশ্নে আসি শিক্ষার্থীরা, আমরা এবার 9.2 এর 12 নম্বর উপপাদ্যটি আলোচনা করব, ত্রিভুজ এ বি সি এ এ বি লম্ব এ সি ডি এ সি এর উপর একটি বিন্দু, প্রমাণ করতে হবে ভি সি গ্রেটার দেন বি ডি। এখানে এবিসি ত্রিভুজ দেওয়া আছে, এই এবিসি ত্রিভুজে এটি একটি লম্ব, এ বি এ বি এ হচ্ছে লম্ব, ডি হচ্ছে এসি এর উপর একটি বিন্দু, তাহলে এই ডি আমাকে মূল যে বিষয়টি প্রমাণ করতে হবে যে বিসি বাহু বিডি বাহু অপেক্ষা বৃহত্তর। আসো আমরা উপপাদ্যটি প্রমাণ করে দেখাই, এক্ষেত্রে তোমার বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনের মতোই হবে, কোনো আলাদা কিছু হবে না, কারণ এখানে তোমাদের অনুশীলনী গুলো বিশেষ নির্বাচনটি সাধারণ নির্বাচন করে দিয়েছে, তো তুমি এই বিষয়টি একই রকম লিখলে হবে।
কিন্তু তুমি পরীক্ষায় আবার এইভাবে লিখো না, তুমি সম্পূর্ণই বিশেষ নির্বাচনটি লিখবে। অতঃপর দেখো প্রমাণ, প্রমাণে এখানে এ বি ডি ত্রিভুজের মূল যে বিষয়টি, ত্রিভুজ এবিসি, এ বি সি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণ। তাহলে আমরা এই বিষয়টি আগে লিখব, ত্রিভুজ এ বি ডি এক সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল অফ বি ডি এ সূক্ষ্মকোণ, এবং বিডিসি বি ডি সি স্থূলকোণ। আশা করি তোমরা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ এই বিষয়গুলো ক্লাস সেভেন আমার বলতে হচ্ছে না। সূক্ষ্মকোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। এটা হচ্ছে স্থূলকোণ, আর এটি হচ্ছে সূক্ষ্মকোণ। তৃতীয় ধাপে তুমি বলবে অ্যাঙ্গেল অফ বি ডি এ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ বি সি এ। পাশের সাইড নোট অবশ্যই লিখবে। তিন নম্বর ধাপে ত্রিভুজ এ বি, সরি, ত্রিভুজ বি ডি সি এ বহিস্থ কোণ অ্যাঙ্গেল অফ বি ডি এ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ বি সি ডি। এখানে দেখো বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বিষয়টি লিখতে পারি বি ডি এ গ্রেটার দেন বি সি ডি। সুতরাং বিডিসি গ্রেটার দেন বিসিডি। এখানে শুনতে একই লাগলে তোমরা কিন্তু এই অ্যালফাবেট গুলো খুবই ইম্পর্টেন্ট দিবে, বিডিসি গ্রেটার দেন বিসিডি। আমরা দেখতেই পাচ্ছি যে এটি অপেক্ষাকৃত এইটার থেকে অনেক ছোট। সুতরাং বিসি গ্রেটার দেন বিডি প্রমাণিত। পাশে অবশ্যই সাইড নোট লিখবে যে বিডিসি গ্রেটার দেন বিসি এ, একটু আগেই যেটা প্রমাণ করে এসেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।